হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে রসমালাই। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমেই আমি মিষ্টিটা তৈরি করে নেব। চুলায় একটি প্যানে আমি 2 কাপ লিকুইড দুধ গরম করে নিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আমার মিশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আমরা এভাবে অনবরত নেড়ে চেড়ে একটু চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। চিনি মেশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সুজি। আমি এটাকে একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে এইভাবে 1 হাত দিয়ে নাড়বো আর 1 হাত দিয়ে সুজিটা দিয়ে দিব। সুজিটা যাতে দলা বেজে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার আমি চুলার হিটটা মিডিয়াম করে দিচ্ছি। এইভাবে অনবরত নেড়ে চেড়ে টাইট অ্যান্ড সফট হওয়া পর্যন্ত আমরা সুজিটাকে রান্না করে নিব। আমার সুজি সফট হয়ে গেছে এবং টাইট হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটি পাত্রে একটু ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আমার সুজিটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার দুধ। এবার আমি এটাকে ভালোভাবে মাখাবো। মাখানোর আগে আমি সামান্য ঘি হাতে লাগিয়ে নিয়েছি। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি সুজি দিয়ে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে লম্বাতে আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি। আবার দেখিয়ে দিচ্ছি, সবগুলো মিষ্টি আমরা এভাবে লম্বাতে করে বানিয়ে নেব। আমার মিষ্টি বানানো হয়ে গেছে। আমি চুলায় একটি প্যানে 1/2 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আমার দুধ গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। সুন্দর করে মিশিয়ে দিতে হবে। আমার মেশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এভাবে অনবরত নেড়ে চেড়ে চিনি মিশিয়ে নিতে হবে। আমার চিনি মেশানো হয়ে গেছে, এবার আমি এলাচি 2টা উঠিয়ে নিচ্ছি। এইভাবে 2-1 মিনিট ধরে ফুটতে থাকলে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। খুব সাবধানে দিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়।
এখানে এভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। মিষ্টিগুলো দেওয়ার পর 2-3 মিনিট ধরে এভাবে ফুটতে থাকলে গ্রেভিটাকে ঘন করার জন্য আমি 1/2 কাপ দুধে 1 টেবিল চামচ পাউডার দুধ মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি। এইভাবে মাঝে মাঝে আমাদের খুব সাবধানে নেড়ে দিতে হবে। ফিরে আসলাম 6 মিনিট পর। আমার সুজি দিয়ে রসমালাই তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।